দেব বিচাৰিছো এটা ওয়াৰ ব্ৰেকিং রুশ ইউক্রেন যুদ্ধত এবার সোমাই পড়ছে দক্ষিণ কোরিয়া আর রাশিয়া ইউক্রেন যুদ্ধত দক্ষিণ কোরিয়া সোমাই পড়ার পাছতে এটা যুদ্ধ লৈছে নতুন মূর, কেনো রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিম জং উনে সাক্ষাৎ করেছিল আর তার পাছতেই দ্বিপাক্ষিক চুক্তিত স্বাক্ষরিত হয়েছিল যে বিপদত রাশিয়াক কিম জং উনে বা দক্ষিণ কোরিয়ায় সহায় করব। আর তার ফলশ্রুতিতে এনেদরে এতিয়া কিম জং উনের পুতিনক সহায় করা দেখবলে পাওয়া গেছে। আর এই দুগৰাকী মিলি এটা ভ্লাদিমির জেলেন্সকি শেষ করে দিব নাকি, ইউক্রেনক পুনের ভয়ঙ্কর আক্রমণ করব নাকি, এয়া ডর প্রশ্ন। আমি সবিস্তারে খবরটি লো অহার চেষ্টা করি, এটা ওয়ার ব্রেকিং জানাবলে চেষ্টা করছো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ লৈছে নতুন রূপ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রবেশ ঘটিছে দক্ষিণ কোরিয়ার, দক্ষিণ কোরিয়ার প্রবেশ ঘটা দেখবলে পাওয়া গেছে রুশ ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার সমর্থনত ইউক্রেনলৈ সেনা প্রেরণ করব এটা দক্ষিণ কোরিয়ায়। আর দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর অভিযন্তার বৃহৎ দলক প্রেরণ করা হব ইউক্রেনলৈ। আর ইউক্রেন এতিয়া শেষ হয়ে পড়ব নাকি, প্রথম অবস্থা দক্ষিণ কোরিয়ায় মিলিটারি অভিযন্তার ঘাটি পাতিব ডনেটস্ক প্রান্তত। আর রাশিয়ার সেনা দখলত আছে ইউক্রেনের ডনেটস্ক অঞ্চল, আর সেই স্থানলৈ কোরিয়ার সেনা পঠিয়া হব। কারিকরি অনুসন্ধান নেভিগেশন আদির কামত রাশিয়াক সহায় করব দক্ষিণ কোরিয়ায়। আর কিছুদিনের পূর্বে দক্ষিণ কোরিয়ালে আহিছিল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দ্বিপাক্ষিক চুক্তিত স্বাক্ষরিত হয়েছিল দক্ষিণ কোরিয়া। রাশিয়া আর দক্ষিণ কোরিয়ার মাজত বিভিন্ন দিকক লৈ দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল, আর চুক্তির পাছতে রাশিয়াক সহায় করবলে আগবাড়িছে এতিয়া দক্ষিণ কোরিয়া। আর বিশ্বর দুগৰাকী শক্তিশালী রাষ্ট্রপতি কিম জং উন আর ভ্লাদিমির পুতিন এই দুগৰাকী একত্রিত হয়ে এতিয়া ইউক্রেনক শেষ করে দিব নাকি, ভ্লাদিমির জেলেন্সকির কি হব, ইত্যাদি বিভিন্ন প্রশ্ন উত্থাপন হওয়া পরিলক্ষিত হয়েছে। রাশিয়ার ইউক্রেন যুদ্ধ সোমাই পড়ছে যেহেতু দক্ষিণ কোরিয়া যথেষ্ট শক্তিশালী, আর কোরিয়ায় এতিয়া ভয়ঙ্কর আক্রমণ করব নাকি ইউক্রেনত, রাশিয়ার সঙ্গে মিলি দক্ষিণ কোরিয়ায় ইউক্রেনক শেষ করে দিব নাকি, এই প্রশ্ন এটা সর্বত্র উত্থাপন হয়েছে। আর বিশ্বব্যাপী এই সন্দর্ভত হরব চর্চা হওয়া পরিলক্ষিত হয়েছে। পুনর্বালয় করছো একটা ডর খবর এই মুহূর্ত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ লৈছে নতুন রূপ, রাশিয়া ইউক্রেন যুদ্ধত প্রবেশ ঘটিছে এবার দক্ষিণ কোরিয়ার, আর রাশিয়ার সমর্থনত ইউক্রেনলৈ সেনা প্রেরণ করব দক্ষিণ কোরিয়ায়, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর অভিযন্তার বৃহৎ দলক প্রেরণ করা হব ইউক্রেনলৈ। আর প্রথম অবস্থা দক্ষিণ কোরিয়ায় মিলিটারি অভিযন্তার ঘাটি পাতিব ডনেটস্ক প্রান্তত, আর রাশিয়ার সেনার দখলত থাকা এই ডনেটস্ক অঞ্চললৈ যাব এবার দক্ষিণ কোরিয়ার মিলিটারি অভিযন্তা। আর যত মিলিটারি অভিযন্তায় করব কারিকরি অনুসন্ধান নেভিগেশন আদির কামত রাশিয়া সহায় করব দক্ষিণ কোরিয়ায়। আর কিছুদিন পূর্বে উল্লেখনীয়ভাবে দক্ষিণ কোরিয়ালে এসেছিল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। পুতিন আর কিম জং উনক একেখন গাড়িটি নিজেই চলায় পুতিনে গাড়িখন চলাইছিল আর কিম জং উন উঠিছিল, আর সেই দৃশ্যাংশ ভাইরাল হয়েছিল। এক বন্ধুত্ব এই দুগৰাকী শক্তিশালী ব্যক্তির মাজত বন্ধুত্ব গ্রহি উঠিছিল, দুখনকৈ শক্তিধর রাষ্ট্র দক্ষিণ কোরিয়া আর সমান্তরালক রাশিয়ার মাজত এক সু সম্পর্ক সু বন্ধুত্ব গ্রহি তোলা দেখবলে পাওয়া গেছিল, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। আর তার পাছতে দেখবলে পাওয়া গেছিল দক্ষিণ কোরিয়া আর রাশিয়ার মাজত বিভিন্ন দিকক লৈ এক দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল, চুক্তির পাছতে রাশিয়াক সহায় করবলে এনেদরে এটা আগবাড়ি আহিছে দক্ষিণ কোরিয়া। আর দক্ষিণ কোরিয়ায় এই যুদ্ধত এন্ট্রি মরা মানেই ধ্বংসস্তূপত পরিণত হব নাকি এবার ইউক্রেন। লক্ষণীয়ভাবে এই রুশ ইউক্রেন যুদ্ধ বছর বছর ধরে অতিক্রম করেছে, হাজার হাজার লোকের মৃত্যু হয়েছে, দুইখন দেশের উভয় দেশের বিস্তর ক্ষতি সাধন হওয়া পরিলক্ষিত হয়েছে, কিন্তু এতালেকে শান্ত হওয়া নাই, এতালেকে শেষ হওয়া নাই, অবসান ঘটা নাই যুদ্ধর, আক্রমণ প্রত্যাক্রমণ ঘটি থাকার মাজতেই এইবার যুদ্ধত এন্ট্রি মারিছে দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ার এন্ট্রি মানেই যুদ্ধত এন্ট্রি মরার মানেই ধ্বংস হয়ে পড়ব নাকি ইউক্রেন, সেই প্রশ্ন এটা সর্বত্র উত্থাপন হয়েছে। আর যে বন্ধুত্ব রাশিয়ার মাজত রাশিয়ার সঙ্গে ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিম জং উনের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বর পাছতেই এতিয়া দক্ষিণ কোরিয়ায় রাশিয়াক সমর্থন করবলে আগবাড়ি আহিছে। আর যত রাশিয়ার দখলত থাকা ডনেটস্ক ইউক্রেনের ডনেটস্ক অঞ্চললৈ রাশিয়ার মিলিটারি অভিযন্তা প্রেরণ করা হব, যত রাশিয়ার মিলিটারি অভিযন্তায় কারিকরি অনুসন্ধান নেভিগেশন আদির কামত রাশিয়াক সহায় করব দক্ষিণ কোরিয়ার সেনায় বা সেনার অভিযন্তায়। গতি এই যুদ্ধ অধিককাল চলিব নাকি, আরও বিস্তর ক্ষতি সাধন হব নাকি, সেই প্রশ্ন এটা সর্বত্র উত্থাপন হয়েছে। রাষ্ট্রসংঘ এই সন্দর্ভত হস্তক্ষেপ করবনে নকরে, রাষ্ট্রসংঘর কথা এই রাশিয়া হোক দক্ষিণ কোরিয়া কিম জং উন আর ভ্লাদিমির পুতিনে মানিব নে নামানে,
ইত্যাদি কেতবোর বিভিন্ন প্রশ্ন উত্থাপন হয়েছে আর আমেরিকার ভূমিকা কি হব এই যুদ্ধত সেই প্রশ্ন এটা উত্থাপন হওয়া পরিলক্ষিত হয়েছে আর ইতিমধ্যে দেখিলে কোয়া গৈছে রুশ ইউক্রেন যুদ্ধ চলি থাকার মাজুটি ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ অব্যাহত আছে ইরান সোমাই পড়েছে আমেরিকা চীন চীনের লগতে সমান্তরালভাবে চীন ফিলিপাইন্স ইত্যাদি দেশের মাজতো যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে আর ইতিমধ্যে রঙা চীনে সকিয়নি দিছে আমেরিকাকো শক্তিধর আমেরিকাকো সকিয়নি দিয়া পরিলক্ষিত হয়েছে রঙা চীনে ইত্যাদি রাষ্ট্রসমূহের মাজত ইখন দেশের মাজত ইখন দেশের যে আক্রমণ প্রত্যাক্রমণ বা যে উচ্চতনিমূলক মন্তব্য সেয়া মন্তব্যর পাছতেই বিশ্বযুদ্ধ হবলৈ গৈ আছে নেকি তৃতীয় বিশ্বযুদ্ধৰ উকমকনি ইয়াৰ পৰাই আৰম্ভ হৈছে নেকি পাৰমাণৱিক যুদ্ধ ইয়াতেই আৰম্ভ হ'ব নেকি সেই প্ৰশ্ন এটা উত্থাপন হোৱা পৰিলক্ষিত হৈছে যুদ্ধৰ কেতিয়া অন্ত পৰিব বিশ্ববাসীয়ে কিন্তু বিচাৰে যুদ্ধৰ অৱসান ঘটক যুদ্ধ অন্ত পৰক সকলো শান্তি সমিল মিলে বৰ্তি থকাটোৱে বিচাৰে কিন্তু দেখিবলৈ পোৱা গৈছে দুখনকৈ ৰাষ্ট্ৰ শক্তিশালী ৰাষ্ট্ৰ ৰাছিয়া আৰু দক্ষিণ কোৰিয়া এবাৰ ছাউথ কোৰিয়া একত্ৰিত হৈছে আৰু তাৰ পাছতে ইউক্ৰেইনক আক্ৰমণ কৰাৰ এক বিশাল গোপন অভিসন্ধি তৈয়াৰ কৰাত ব্যস্ত হৈছে এই দুই শক্তিশালী ব্যক্তি পুটিন আৰু কিম জং উন।